আর হচ্ছে যে মুখটা দেখেন লাল টকটকে হয়ে আছে, আসলে সেই যে আমার আমি আমারও মনে হচ্ছে যে আজকে এত দিন পরে চীনা হাঁসগুলা ছাড়ছি। এগুলাকে ধরেন অনেকদিন হয়ে গেছে নিয়ে আসছি, যে এনে অনেকদিন বেঁধে রাখছি, তারপর গত 4 দিন আগে ওদের পাখাও কেটে দিছি যাতে করে ছেড়ে দিলে কোথাও উড়াল দিয়ে চলে না যায় আর কি। তো আজকে সকালবেলা এই আপনার ছেড়ে দিছি, কালকেও ছাড়ছিলাম কিন্তু একটা দুইটা ছাড়ছি আর দুইটা বেঁধে রাখছি। তো আজকে সকালবেলা ছেড়ে খামারের কাজটা শেষ করে আমাদের এই যে এখানে পানি ব্যবহার করি ওই পানিটা এখানে আসে, তো এখানে একটা হালকা একটা গর্ত করে দিছি আমি যাতে এখানে পানি নিয়ে খেলতে পারে আর কি। হ্যাঁ, এখানে খাবার দিলাম, খাবারও খাইছে, এই যে মাখা খাবার দিছে এখানে, এখানে এখান থেকে কেঁচো ঘুরে ঘুরে খাইছে অনেকক্ষণ। তো আমি দেখলাম যে ভালোই তো চড়তেছে সুন্দর। তো এরপরে আর আমি নাস্তা করতে গেছি, নাস্তা করে এসে দেখি এদের আর দেখা সাক্ষাৎ নাই, চারদিকে খোঁজাখুঁজি হয়ে গেছে, কিছু বুঝতেছি না। প্রতিবেশীদের কাছে জিজ্ঞেস করি, দেখি কি অবস্থা। এই আফা আফা, একা হস্ত করে ঘরে পিছুতে টিছুই চাইবে না, হনো ফারই না, একা না হস্ত করে চন না। তো পুরা মানে অনেক পুরো জায়গায় খুঁজে ফেলছি, এই হাঁস আর দেখতেছি না, 4টা হাঁস একসাথে, একটাও নেই। অয় সিনাস সিনাস সিনাস, তোমার ঘর ওই সাইডে হনো দেখা যাননি সহ তো, মোবাইল খেয়ে দাও না, আশ্চর্য ব্যাপার, এত বড় খামার এরিয়া কোথাও নাই, গেলে এদিক দিয়ে যাওয়ার পথ নাই, পিছন সাইডে নেটের দেওয়া আছে। কাণ্ডটা দেখছেন, ওই দেখেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, পুরো প্রদেশ হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে আমার। এগুলা দেখেন নবাব জাদাগুলো এসে কই বসে আছে, মানে একদম পিছনে এসেই দেখেন খামারের কর্নারে এমন জায়গায় এসে দাঁড়াইছে, কোনো আওয়াজ নাই, শব্দ নাই, যা লুকানোর আর জায়গা পাস নাই না। হ্যাঁ যা যা, সামনে এত বড় জায়গা আছে ওইখানে না যায় ওরা, কাহিনী দেখছেন, পানি ইয়া করে পাকা কাটার পর কি উড়াল দেয়, না 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 ঘরে টরে না, ঘরে কি বাইরে থাকো, দেখছেন আমি তো ইয়া হয়ে গেছি, কিরে কই যাবে কই যাবে, যা ওইখানে পানি আছে, পানি খা, পানি পানি পানি, কি সুন্দর করে খামারের পিছনে এমন জায়গায় গিয়ে বসে আছে, কোনো আওয়াজ নাই, শব্দ নাই, চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি তো চিন্তাও করিনি যে খামারের পিছনে ওই কর্নারে গিয়ে বসে থাকবে এই পানি টানি ফেলে, যা যা যা। তো আমরা যে হাঁসের বাচ্চাগুলো নিয়ে আসছি কালকে, ওদের কি অবস্থা দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম, হ্যালো, প্যাক 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 প্যাক, কি অবস্থা আপনাদের? তো ওদেরকে রাতের বেলা খাবার টাবার দিয়ে পানি টানি খাওয়াই, এই বর্ডারটা দিয়ে রাখছি, কারণ বাইরে থেকে এদেরকে যদি দেখে কিছু আবার আক্রমণ করার চেষ্টা করবে সেই জন্য। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুঝছি বুঝছি, খিদা লাগছে, খাবার দাবার দিতে হোক। রে রে রে, এটা কি এখানে, এটা কি এটা কি এটা কি, যাও 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 যাও, দাঁড়াও, দেখছেন পানি কি অবস্থা করছে, আরেকদিন শুধু এখানে রাখবো তারপরেই ছেড়ে দিব, ওরে বাবা একটা না দুইটা, এই দাঁড়াও এখানে কি, এই ব্যাং, এই এরিয়ায় যেন আর না দেখি, যাও যাও, সুন্দর, দুইজনে শের এইখানে ঢুকলো কিভাবে, এই যে মহাশয় আসেন আসেন, ব্যা 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 ব্যা, ছেড়ে দিব ছেড়ে দিব, যাও ওই যে তোমার সঙ্গী চলে যাচ্ছে, যাও যাও যাও, হ্যাঁ নিরাপদ স্থান খুঁজে নাও, এখানে হবে না, শুরু হয়ে গেছে পানি খোঁজা, দাঁড়াও পানি নিয়ে আসতেছি আমি, একটা মিনিট এক মিনিট, কি অবস্থা করছে এখানে,
ভুসি, আই এই এই এগুলো কি করছেন আপনারা? হ্যাঁ না, আরো আজকের দিন রাখা যাবে এখানে, তাদেরকে শুধু আজকের দিনটাই রাখবো, তারপরে ইনশাল্লাহ অন্য জায়গায় শিফট করে দিব। আর দু একদিন রাখবো, আর দু একদিন রাখা যাবে সম্ভবত। তো এই জায়গায় ওরা নিচে ফ্লোর টুলোর করা আছে একদম, এই জন্য আমি এই জায়গাটা সিলেক্ট করছি। হয়েছে 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 হয়েছে, তোমাদের বিছানা ঠিক করে দিছি, বিছানা ঠিক করেছি, এবার পানি আর খাবার দিতেছি। ধরো 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 ধরো, ওরে বাবা ওরে বাবা ওরে বাবা, টুনটুনিরা এখন বের হওয়া শিখে গেছে, দেখেন দেখেন কই উঠে গেছে। হয়েছে হয়েছে, দিচ্ছি 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 আপনাদের পানি, এই যে নেন 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 নেন, আগে পানি খান 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 খান। হয়েছে হয়েছে হয়েছে, পানি খাওয়ার পরে এই যে আপনাদের খাবার, যান যান যান। আরে বাবা, একটা একটা খাওয়া, আগে পানি খাই আসো, খিদাও লাগছে ওদের সকালবেলার নাস্তা। নাও 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 নাও। হয়েছে 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 বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছুদিন পরে তোমাদেরকে মিক্স খাবার দিতে হবে, এই খাবার খাওয়াই পোষাবে না, তোমাদেরকে বেশি করে খাবার দিতে হবে। তো বন্ধুরা, গতকালকে মেশিনে যে জাম্বু কয়েলের বাচ্চাগুলো ফুটছে, আপনারা জানেন যে ওই বাচ্চাগুলো একটু স্পেশাল, কারণ ওদেরকে জাম্বু কয়েলের প্যারেন্টস থেকে বাছাই করা প্যারেন্টস নিয়ে ওই প্যারেন্টসের বাচ্চা, মানে বাচ্চাগুলোর কোয়ালিটি এবং গ্রোথ অনেক ভালো হবে, সেই হিসাবে যেহেতু অনেক শ্রম দিছে ওখানে, তো আমি চাচ্ছি না যে কোনো বাচ্চা নষ্ট হোক। তো তাদের জন্য একটা সুন্দর একটা ব্রুডার বানাইছি, তো ব্রুডারটা আমি নিজে মডিফাই করে বানাইছি। হ্যাঁ, এটা আমি এটা আপাতত পরীক্ষামূলক, এটা এই ব্রুডারের যদি বাচ্চা ভালো হয় এটাকে সুন্দর করে আরও ভালোভাবে বানাবো। এটাকে অটোমেট সিস্টেম করেছিলাম, কিন্তু আমার সার্কিটটা নষ্ট হয়ে গেছে, এই জন্য আমাকে ডাইরেক্ট লাইন করতে হয়েছে। তো এখানে আগে বক্সটা দেখাই, পুরো একটা বক্স, বক্সের চারপাশে আমি এরকম প্লেন শিট দিছি, প্লেন শিটের ভিতরে আবার এই যে এই গরম ধরে রাখার জন্য এটা দিলাম, নিচে নেট দিয়ে এটা ইয়া দিলাম যাতে পায়খানা করলে এখানে পড়ে যায়। তো এখন জিরো দিনের বাচ্চাকে তো এইভাবে রাখা যাবে না, নিচ থেকে ঠান্ডা উঠবে, তো তাদের জন্য এখন ব্যবস্থা করতেছি, ওদের জন্য ঠান্ডা না লাগে। এবং ব্রুডার মানে প্রথম 7 দিন ওরা একদম স্বাভাবিক ব্রুডারের মতোই থাকবে। দেখেন আমরা নিচে চটের বস্তা দিয়েছি একটা, তার উপরে কাপড় বিছিয়ে দিয়েছি, পেপার দিলে হয় কি পাগুলো এভাবে ইয়া হয়ে যায়, ছোটো ছোটো বাচ্চা ওরা গ্রিপ পায় না, এভাবে গ্রিপ পায় না, জন্য দাঁড়াইতে কষ্ট হয়ে যায়, তো ওইভাবে করে দিয়েছি। এখন জাস্ট বাচ্চাগুলো আনার পালা, তো বাচ্চাদের জন্য পানি রেডি হয়ে গেছে, হ্যাঁ হালকা খাবার ছিটিয়ে দিই। তো ব্রয়লার স্টার্টারটা একটু মিকি বা গুঁড়া করে দিছি, তো আমাদের এখানে ব্লেন্ডারটা আজকে বাসায়, তো বাসা থেকে ব্লেন্ড করে আনতে হবে, তা হাতে গুঁড়া করছি যা গুঁড়া হয়েছে আর কি। তো লাইটের আশেপাশে যেহেতু বাচ্চা বেশি থাকে ওখানে একটু বাড়াই দিই, বোর্ডার যেহেতু এতক্ষণ ধরে জ্বালায় রাখছি মোটামুটি বোর্ডার হিট হয়ে গেছে, আর তাছাড়া দিনের বেলা এখন গরম পড়তেছে। হ্যাঁ, আমরা বাচ্চাগুলো দিয়ে দিই, বিসমিল্লাহ রহমান রহিম, দিয়ে ফেলো ফেলো আস্তে আস্তে। এই হ্যালো, দেখেন বাবা নেমেই খাওয়া শুরু করছে। হ্যাঁ, ওরা আসলে ক্ষুধার্ত, কারণ কালকে থেকে বাচ্চা ফুটা শুরু হয়েছে। হ্যাঁ আসো আসো আসো, আশা করি যে এই আমার বাচ্চাগুলো একদম ঝরঝরে থাকবে, নষ্ট হবে না ইনশাল্লাহ। আসো আসো, কয়েকটা পানি খাও, একটু একটু ধরে পানি লাগাই দিলে ওরা পানি খুঁজে নিবে, সমস্যা নাই। ঠিক আছে, তোমরা সুন্দর মতো খাও, ঘুরে ফিরো, দেখেন তাপমাত্রা ঠিক আছে বলে এরা একদম সুন্দরভাবে ছিঁড়ে ছড়ে আছে আর কি। হ্যাঁ ঠিক আছে, থাকো তোমরা। আমি কি পাখি পালতেছি না হাঁস পালতেছি আল্লাহ জানে। ওই দেখেন আমাদের যে বড় হাঁসাটা, এটা কই উঠে আছে, ওইটার পাখি একটু পাখা একটু কম কাটছে। আমাকে সৌরভ বলতেছিল যে ওর নাকি আপনার হাঁসা মানে ছেলে হাঁস একটু কম উড়াল দেয় আর কি, ওই জন্য ওর পাখা কাটি নেই। সকালবেলা তো হারাই গেছিলো, এখন কই উঠে আছে, না ডিস্টার্ব না করি, তোর যদি ওইখানেই ভালো লাগে ওখানেই থাক, ডিস্টার্ব করবো না, থাক। তো বন্ধুরা, আমাদের শিকারি মুরগির সেট আপের জন্য আলহামদুলিল্লাহ আরেকটা শিকারি মুরগির ব্যবস্থা হয়েছে। ভাই কী অবস্থা তোমার, করো না তো, আরেকটা শিকারি মুরগির আর কি ব্যবস্থা হয়েছে। এখন দেখি মুরগিটা, আসলে আমি খুবই এক্সাইটেড দেখার জন্য, অনেক খুবই সুন্দর, আর এটা নাকি একদম মানে আনার এক সপ্তাহের মধ্যে নাকি ডিম দিবে এইরকম একটা মুরগি। তো
এটা হইলে আমাদের দুইটা শিকারি মুরগি হয়ে যাবে, দুইটা শিকারি মুরগি। আরে বাপরে, আমাদের সেট আপটা কত সুন্দর হবে। হ্যাঁ, এদের বাচ্চা হইলে এটাই চিন্তা করতেছি আমি। হ্যাঁ মাশাল্লাহ, আমি যা আশা করছি তার থেকে অনেক বেটার, অনেক বেটার মাশাল্লাহ। একদম ছোট দেখেন, হাতের মধ্যে চলে আসছে এক মুঠে। আর যে যেটা বলছে ওইটাই, যে মুখটা লাল টকটকে মুখ দেখেন, আসলে খুব শীঘ্রই ডিমে আসবে, একদম খুব শীঘ্রই ডিম দিবে। হ্যাঁ, চমৎকার একটা মুরগি। তো জাস্ট মুরগিটা দেখেন, অসাধারণ, অসাধারণ না? আমি আসলে যা আশা করছি, হ্যাঁ, তার থেকে আলহামদুলিল্লাহ অনেক বেটার, অনেক বেটার। একদম ছোট, হাতের মুঠোয় চলে আসছে। আর হচ্ছে যে মুখটা দেখেন, লাল টকটকে হয়ে আছে। আসলে সেই যে আমার আমি আমারও মনে হচ্ছে যে এখনই তো গেল, আসলে ব্যথ পাবে আর সামনে ডিমে আসবে, সেই জন্য খুব আলতোভাবে ধরছি। এখানে না, আমরা তাড়াতাড়ি প্রজেক্টে চলে যাই। হ্যাঁ, এখানে আসলে যদি হাত থেকে ছোটে, এটা আর ধরার কোনো কুদরত নাই। ও ওকে, আমরা আসলে করব না, মানে অন্য কোথাও আলাদা রাখতেছি না, সরাসরি দিয়ে দিচ্ছি। কারণ এটাও হচ্ছে যে আপনার বাইরে ইয়ার। হ্যাঁ, ওরা আগে দিয়ে দেখি কি করে, আমাদের এগুলা কি করতেছে। আগেরটা উপরে বসে আছে মুরগিটা, মোরক, এ মোরক বুঝতে পারছে যে ও নতুন ওর নতুন বান্ধবী আসছে। এই যে ওই যে একটা উপরে বসে আছে সুন্দর করে, কক 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 কক, কি অবস্থা? হ্যাঁ আসো, এদিকে আসো, আসো, এই এদিকে, ওখানে না, ও বাবা ঘরে যাচ্ছে, আসো 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 আসো, দেখি বিসমিল্লাহ। তো আগেরটাও মোটামুটি ডিম, আরে উঠে গেছে সুন্দর, বিসমিল্লাহ। নিচে নামো, নিচে নিচে, এটা একটু সাইজে ছোট তো, এটাকে ও নেমে ঈদ দান দিও, দু দু দান দিও, নেমেই খাওয়া শুরু করছে এখন। একই ইয়াতে তিনজন, আই রে রে রে, দানিন নাও তোমাদের প্রিয় খাবার ধান, আসো আসো, তোমার নতুন বান্ধবীকে নিয়ে ধান খাও, আসো। নতুন বান্ধবীর তো উপরে উঠে দিছে, আসো নামো 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 নামো। আরে কিছু করবে না, আস্তে আস্তে মিশে যাবে, কেউ চায় না তার বন্ধুর ভাগ কাউরে দিতে। দাও দাও, ও তো বের হয়ে যাওয়ার জন্য মরিয়া হয়ে গেছে। খাও খাও খাও, ওইখানে লিয়ার লিয়ারও দিছিলাম অল্প, যাতে অভ্যস্ত হয় ওরা আর কি। লিয়ার লিয়ারও খাচ্ছে, কিন্তু ওরা বেশি খায় ধান। ঠিক আছে, আল্লাহ বর্ষা, সুন্দরভাবে সংসার করো, এ না ঠুকরা ঠুকরি না করলেই হয়। শুধু দৌড় বান্ধরে একটু ভালো করি, আচ্ছা একটু দেখি কোনো ডিম টিম দিয়ে দিছে কিনা, বলা যায় না, এখানে উঠছিল না, দেয় নাই। ঠিক আছে, তোমরা সুখে সংসার করো, একদম আরামসে গাছের উপরে উঠে বসছে। তো আশা করি দুইটার মধ্যে একটা খুব শীঘ্রই ডিম দিয়ে দিবে ইনশাল্লাহ, দেখা যাক। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করি, আল্লাহ সবাইকে ভালো রাখুক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।